এই যে আপনাকে বলছি আপনি একা না এনাকে সঙ্গে করে নিয়ে যাবেন ঘরের খে বোনের মোষ তাড়াতে আমি দেব না কোথায় যাব আমরা এই বুড়ো বয়সে আর আমি তো এই বাড়িরই বউ বিয়ের পর থেকে তো এটাই আমার বাড়ি নিজের বাড়ি ছেড়ে কোথায় যাব এটা তো আমার বিরুদ্ধে যাওয়ার আগে ভাবা উচিত ছিল এখন ভাবে তো লাভ নেই অনেক হয়েছে এই মুহূর্তে দুজন মিলে এই বাড়ি থেকে বেরিয়ে যান এক্ষুনি আচ্ছা আচ্ছা ওনারা আর ভুল করবেন না এবারকার মতো ছেড়ে দাও ওদের হয়ে কথা বলে তুমিও কিন্তু ভুল করছো পরিণতিটা আগে থেকে ভেবে নাও তোমারও কিন্তু যাওয়ার জায়গা নেই আমি যাব না আমি যাব না কি বললেন যাবেন না দেখাচ্ছি এই ভগবতী কি হয়েছে রে আমাকে একটু সন্দেশ দিয়েছে বলে বড় মাঠানের উপর রাগ করছে গিন্নিমা কি তোকে একটা সন্দেশ দিয়েছে বলে এত ঝামেলা হচ্ছে হ্যাঁ একবার যখন বলে দিয়েছি এই বাড়ি থেকে বেরোতে হবে মানে বেরো কি রে আয় তো আমার সঙ্গে আয় আয় বেশ হয়েছে মা রাগ করেছে কিন্তু আমার কাস্টার্ডটা যে খাওয়া হলো না অপনা তুমি থামো আমি হাত জোর করছি একবার যখন বলেছি বাড়ি থেকে বেরোতে হবে তখন বেরোবেন এই এই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব কোথায় যাব এই তুই আবার এখানে এসেছিস কেন যা এখান থেকে যা এ কি অবস্থা কি হয়েছে হয়েছে না হচ্ছে হচ্ছে মানে কি হচ্ছে মানে ওনারা আর এই বাড়িতে থাকবেন না ওনারা মানে উনি আর উনি একটা সন্দেশ ভগবতীকে দিয়েছি বলে বাইরের লোককে দিয়েছে বলে চির কেন দেবে মানে এইরকম একটা তুচ্ছ কারণের জন্য বাড়ির লোককে বাইরে বের করে দিতে হবে হ্যাঁ হবে বাড়ির বাইরের লোকের উপর মায়া পড়লে যে কাউকেই বাড়ির বাইরে যেতে হবে দরকার পড়লে আপনাকে তুমি একটু চুপ করো না চুপ করো হ্যাঁ সে আমি না হয় চুপ করলাম কিন্তু দ্রোণ চুপ করে থাকবে তো একটা অশান্তি করে আরেকটা অশান্তি টেনে আনা হচ্ছে না তো তাই তো এটা তো ভেবে দেখিনি আমি সেটা আমি বুঝে নেব সেটা আপনাকে চিন্তা করতে হবে না দেখুন চিনি নতুন অধ্যায় ২৪শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত ১০:৩০টায় স্টার জলসায়